আজ থেকে প্রায় 2000 বছর আগের সময়ে কেউ টাইম ট্রাভেল করতে চায়, আর তার উদ্দেশ্য ছিল হিটলারকে খুন করা। কিন্তু কেন, কোথা থেকেই বা পেল সে টাইম ট্রাভেল করার মেশিন, আর সেই টাইম মেশিনটা পাওয়ার জন্য তাকে কি কি করতে হলো, এবং সেই টাইম ট্রাভেল করতে গিয়ে এক অন্য ইতিহাস জীবন্ত হয়ে উঠল। আর টাইম ট্রাভেল করার জন্য কিছু মানুষ কেন জলে জঙ্গলে একটা কবর খুঁজে বেড়াচ্ছে, সেই অভিশপ্ত কবরটাই বা কার, আর সেই কবর খুঁজে পাওয়ার পর যা হলো তা ভাবনা চিন্তার বাইরে। হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেইন টিভি বাংলা। আজকের মুভি ইন্ডিয়ানা জোন্স সিরিজের শেষ মুভি, ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ডায়াল অফ ডেস্টিনি। মুভির শুরুতেই দেখা যায় কিছু সৈন্য একজনকে বন্দী করে নিয়ে যাচ্ছে। জানা যায় ইনি একজন ছদ্মবেশী, নাৎসি সেনাদের ছদ্মবেশ ধরে এখানে এসেছে। এখানে বলে রাখি, হিটলারের সেনাবাহিনীকে বলা হতো নাৎসি সেনা, আর এই ছদ্মবেশীর নাম হলো ইন্ডিয়ানা জোন্স। সময়টা ছিল 1944 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। হিটলারের সেনাবাহিনী বিভিন্ন জায়গা দখল করছিল, এবং দখল করার পর সেই জায়গার বিভিন্ন প্রত্নতাত্ত্বিক জিনিসপত্র, যেগুলো কিনা অনেক প্রাচীন এবং অনেক মূল্যবান, এই জিনিসপত্রগুলো তারা লুট করে নিচ্ছিল। এবং যে মানুষটা ছদ্মবেশে তাদের এখানে এসেছে তার নাম হলো ইন্ডিয়ানা জোন্স। সে এই বহুমূল্য প্রাচীন জিনিসপত্রগুলোকে নাৎসি সেনার হাত থেকে রক্ষা করতে চায়। তো যাই হোক, জোন্স ধরা পড়ে এবং জোন্সকে তারা আটকে রাখে ফাঁসি দেওয়ার জন্য। কিন্তু সেই সময় নাৎসিদের ডেরায় এক বিশাল বিস্ফোরণ ঘটে, এবং এই ভয়ঙ্কর বিস্ফোরণে সমস্ত নাৎসি সেনা এবং জোন্স ছিটকে পড়ে। চারিদিকে শুধু আগুন আর আগুন। এই আগুনের মধ্যেই জোন্স তার গলায় থাকা দড়ি দিয়ে একের পর এক ধাপ নিচে পড়তে থাকে। অবশেষে গলার দড়ি খুলে নিজের প্রাণ বাঁচায়। লুট করা জিনিসপত্র নিয়ে নাৎসি সেনারা যখন ট্রেন বোঝাই করতে শুরু করে, সেই সময় জোন্স লুকিয়ে একটা গাড়িতে উঠে পড়ে। কিন্তু ড্রাইভার সেজে গাড়ি চালাতে চালাতে জোন্স যখন ধরা পড়ে যায়, তখন সে চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে স্কুটারে থাকা এক সৈন্যকে মেরে স্কুটার নিয়ে চলন্ত ট্রেনে উঠে পড়ে। এই ট্রেনটা ছিল সেই ট্রেন যার মধ্যে নাৎসি সেনারা সমস্ত দামি দামি জিনিসপত্রগুলো লুট করে নিয়ে যাচ্ছিল। এরই সঙ্গে সেই ট্রেনে বন্দি করে নিয়ে যাওয়া হচ্ছিল জোন্সের এক সাথীকে, যে কিনা জোন্সের সঙ্গে এখানে এসেছিল। নাৎসি সেনার এক বড় আধিকারিক জোন্সের এই সাথীকে জিজ্ঞেস করেন, তোমার নাম কি? সে বলে, আমার নাম বাসিল। এবং বাসিল আরও জানায় যে সে একজন প্রত্নতত্ত্ববিদ। সে এবং তার বন্ধু ইন্ডিয়ানা জোন্স এখানে এসেছিল কারণ তারা জানতে পেরেছে নাৎসিদের ডেরাতে এমন একটা অমূল্য সম্পদ আছে যার নাম ল্যান্স অব লঞ্জিয়াস, যা ইতিহাসের এক অমূল্য সম্পদ। এই সম্পদকে তারা নাৎসি সেনাদের হাত থেকে রক্ষা করতে চায়। ঠিক সেই সময় সেখানে একজন নাৎসি বৈজ্ঞানিক আসে যার নাম ডক্টর ভলার। ডক্টর এরপর কর্নেলকে একটা বিশেষ জিনিসের সন্ধান দেয় যা সত্যিই এক ক্ষমতাশালী এবং অদ্ভুত, যার নাম হলো অ্যান্টিকাইথেরা। ডক্টর বলে, এটা কোনো অলৌকিক বস্তু বা অদ্ভুত জিনিস নয়, এটা বিজ্ঞানের আবিষ্কার। এই জিনিস যার কাছে থাকবে সে হবে পৃথিবীর ঈশ্বর। অন্যদিকে কোনো রকমে সবার চোখকে ফাঁকি দিয়ে জোন্স নাৎসি সেনা সেজে ওই চাকুটার কাছে পৌঁছে যায় এবং বুঝতে পারে চাকুটার নকল। এরপর জোন্স ঠিক করে যেভাবেই হোক এই ট্রেনটাকে থামাতে হবে। কখনো নাৎসি সেনাদের হাত থেকে বেঁচে, আবার কখনো তাদের মধ্যেই একজন সেজে ট্রেনের এদিক ওদিক থেকে সে ঘুরতে থাকে, এবং সৌভাগ্যবশত তার সঙ্গী ব্যাসিলের সঙ্গে তার দেখা হয়ে যায়। অন্যদিকে কর্নেল সহ সমস্ত নাৎসি সৈন্যরা এটা জেনে যায় যে ইন্ডিয়ানা জোন্স ছদ্মবেশে এই ট্রেনের মধ্যেই আছে। তারা জোন্স আর বাসিল যেখানে ছিল সেখানে পৌঁছে যায়। এরপর জোন্স বেসিলকে নিয়ে পরের কামরায় যেতেই তাদের সাথে দেখা হয় ডক্টর ভলারের। ডক্টরের সাথে দেখা হতেই জোন্স তাকে এক ঘুষিতে অজ্ঞান করে দেয়। অন্যদিকে বেসিল তাকে জানায় যে এই ট্রেনের সমস্ত কামরা ঐতিহাসিক সম্পদে ভর্তি, কিন্তু তার মধ্যে সবথেকে যেটা বিস্ময়কর জিনিস সেটা হলো এই অ্যান্টিকাইথেরা। এটা প্রাচীনকালের সর্বশ্রেষ্ঠ গণিতজ্ঞ যাকে বলা হয়, যার নাম আর্কিমিডিস, তার তৈরি করা একটা টাইম মেশিন যার সাহায্যে বর্তমান থেকে অতীতে বা অতীত থেকে ভবিষ্যতে পৌঁছানো সম্ভব। তবে এই মেশিনটার শুধুমাত্র একটা অংশ বা অর্ধেক অংশই পাওয়া গেছে, আর অর্ধেক অংশ এখনও খুঁজে পাওয়া যায়নি। এরপর দেখা যায় জোন্স তার সঙ্গীকে নিয়ে চলন্ত ট্রেনের ওপর দৌড়তে শুরু করে। সেই সময় কর্নেল তাদের রাস্তা আটকালে কর্নেলের সঙ্গে জোন্সের লড়াই হয়। অবশেষে ব্যাসিল কর্নেলকে গুলি করে, কিন্তু সমস্যা সেখানেই শেষ হয় না। ডক্টর ভলার জোন্স ও তার সঙ্গীর ওপরে বন্দুক তাক করে এবং বলে, ওই অ্যান্টিকাইথেরাটা আমাকে দিয়ে দাও জোন্স, নয়তো তোমার বন্ধু বাঁচবে না। এরপর জোন্স তার দিকে একটা থলে এগিয়ে দেয়, আর ঠিক সেই সময় একটা লাইট পোস্টে ধাক্কা খেয়ে ভলার ট্রেন থেকে ছিটকে পড়ে এবং জোন্স তার সঙ্গীকে নিয়ে চলন্ত ট্রেন থেকে নদীতে ঝাঁপ দেয়। এরপর কেটে যায় 25 বছর। ইন্ডিয়ানা জোন্স এখন বৃদ্ধ, এবং তিনি যে কলেজে ইতিহাসের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক জিনিসের বিষয়ে পড়াতেন এখনও সেরকমই পড়ান। সেদিন ক্লাস শেষ হওয়ার পর তার ক্লাসের একজন ছাত্রী জোন্সকে ফলো করে, এবং সেই মেয়েটার পিছনে রয়েছে আরেকজন। জোন্সের কাছে গিয়ে সেই মেয়েটা যখন নিজের পরিচয় দেয়, তখন জানা যায় তার নাম হেলেনা। হেলেনা হলো মুভির প্রথমে যে সিনটা দেখানো হলো, ইন্ডিয়ানা জোন্সের একজন বন্ধু ছিল ব্যাসিল, সেই ব্যাসিলের মেয়েই হলো হেলেনা। তবে ব্যাসিল আর বেঁচে নেই, এবং হেলেনা বলে যে সে প্রাচীন জিনিসগুলো নিয়ে গবেষণা করছে, এবং সে যে প্রাচীন জিনিসটা নিয়ে গবেষণা করছে তার নাম হলো অ্যান্টিকাইথেরা। হেলেনা বলে,
এই বিষয়ে আমি সব কিছু জানতে চাই আপনার কাছে, কারণ অ্যান্টি কাইথারা শেষবারের মতো আপনারই হাতে দেখা গিয়েছিল। প্রথমে সেরকম রাজি না হলেও জোন্স শেষ পর্যন্ত তার আগ্রহ দেখে তাকে লাইব্রেরির একটা গোপন জায়গায় নিয়ে যায়, এবং এত বছর ধরে তার কাছে যে লুকিয়ে রাখা অ্যান্টি কাইথারার অর্ধেক অংশ সেটা তাকে দেখায়। এদিকে দেখা যায় কিছু এজেন্ট কলেজে প্রবেশ করে এবং হেলিনার পিছু নিয়ে কলেজে ঢুকেই তারা দুজনকে মেরে ফেলে, এবং লাইব্রেরিতে প্রবেশ করে তারা হেলেনাকে ধরতে চাইলে অ্যান্টি কাইথারার অর্ধেক অংশ নিয়ে হেলেনা সেখান থেকে পালিয়ে যায়। জোন্স বৃদ্ধ হয়ে গেলেও তার শরীরের মধ্যে কিন্তু এনার্জি কম ছিল না। কথায় বলে না, সিংহকে কয়েক মাস জঙ্গল থেকে রাখলেও সে কিন্তু শিকার করা ভোলে না। সে তার নিজস্ব কায়দায় বুক সেলফের ওপর চড়ে বসে এবং চোখের আড়ালে চলে যায়। এরপর সেই এজেন্টরা জোন্সকে খুঁজে সেখান থেকে নিয়ে যায়। অন্যদিকে জোন্স বুঝতে পারে না যে হেলেনা তাকে ধোকা দিয়ে অ্যান্টি কাইথারা নিয়ে পালালো কেন। তবে জোন্সকে নিয়ে যাওয়ার সময় এজেন্টগুলো দেখে পুরো শহরের মানুষে ভিড়, কারণ সেদিন শহরে সবাই উৎসবে মেতেছিল। কিসের উৎসব? কারণ এই দিনটা হলো সেই দিন যেদিন নীল আর্মস্ট্রং প্রথম চাঁদের মাটিতে পা রেখেছিলেন, তাই দেশবাসী উৎসব পালন করছিল। এবং বাধ্য হয়ে এজেন্টরা তাকে হাঁটিয়ে নিয়ে যেতে থাকে, এবং এই সুযোগে ইন্ডিয়ানা এজেন্টদেরকে মেরে সেখান থেকে একটা ঘোড়ায় চেপে পালাতে শুরু করে। এজেন্টরাও তার পিছনে তাড়া করে। ঘোড়া ছোটাতে ছোটাতে একসময় ইন্ডিয়ানা রেল স্টেশনে এসে পৌঁছায়। উপায় না পেয়ে মেট্রো ট্রেনের সুড়ঙ্গে প্রবেশ করে সে, এবং একটুর জন্য মৃত্যুর মুখ থেকে ফিরে আসে। প্রায় অনেকটা দূর ঘোড়া নিয়ে আসার পর তিনি ট্রেনে উঠে এজেন্টদের হাত থেকে পালিয়ে যান। অন্যদিকে দেখা যায় ডক্টর ওয়ালারকে। মনে আছে সেই ট্রেনে লাইট পোস্টের মধ্যে ধাক্কা খেয়েছিলেন? তিনি কিন্তু এখনও বেঁচে আছেন, তবে তিনি তার নাম পাল্টে ফেলেছেন। তার নাম ডক্টর স্মিথ। আর এখানেই জানা যায় যে এজেন্টরা কেন হেলেনার পিছু নিয়েছিল এবং জোন্সকেই বা কেন ধরতে চায় তারা। কারণ তাদের মধ্যে একজন এজেন্ট ছিল সিআইএর এজেন্ট, সিআইএ একটা গোয়েন্দা সংস্থা, এবং বাকি যারা ছিল তারা ছিল এই ভলারের পাঠানো গুন্ডা। কারণ ভলার জানত যে অ্যান্টি কাইথারার অর্ধেক অংশটা ডক্টর জোন্সের কাছে আছে। এদিকে জোন্সকে দেখা যায় সে এক পুরনো বন্ধুর সাহায্য নিয়ে একটা নিরাপদ জায়গায় চলে যায়। জোন্সের সেই বন্ধু তাকে জানায় হেলেনা একজন চোর, সে মূল্যবান পুরনো জিনিসগুলো চুরি করে এবং সেগুলোকে বিক্রি করে, এবং এই জন্য সে একবার জেলও খেটেছে। হেলেনার একজন বন্ধু আছে, সে অপরাধ জগতের সঙ্গে যুক্ত, একজন গ্যাংস্টার, আর তারই হোটেলে প্রতি বছর নিলাম হয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বহু মূল্যবান পুরনো জিনিসগুলো। এসব শুনে জোন্স ঠিক করে সেই হোটেলে যাওয়ার জন্য, এবং সে প্লেনে চেপে বসে। প্লেনে বসে সে চিন্তা করছিল সেদিনের কথা, যেদিন তার বন্ধু বাসিল তাকে বলেছিল যে এই অ্যান্টি কাইথেরা শুধুমাত্র ঐতিহাসিক বস্তু নয়, এটা আর্কিমিডিসের সাহায্যে বানানো অতীত থেকে ভবিষ্যতে যাওয়ার রাস্তা তৈরি করার টাইম মেশিন। আর এই বিশেষ যন্ত্রটাকে আর্কিমিডিস ভেঙে ফেলেছিলেন কারণ তিনি জানতেন যে এটার সাহায্যে পৃথিবীকে ধ্বংসের পথেও নিয়ে যাওয়া যেতে পারে। কিন্তু জোন্স সেদিন বন্ধু বাসিলের কথা বিশ্বাস করেনি। তো যাই হোক, অবশেষে চার ঘন্টা যাত্রার পর ইন্ডিয়ানা সেই হোটেলে এসে পৌঁছায় যেখানে হেলেনা ওই অ্যান্টি কাইথেরার ভাঙা অংশটা নিলামি করছিল। জোন্স গিয়ে যখন হেলেনাকে আটকানোর চেষ্টা করে ঠিক সেই মুহূর্তে সেখানে এসে পৌঁছায় প্রফেসর স্মিথ ওরফে ডক্টর ভলার। জোন্স তাকে দেখে চিনতে পারে, আপনার নাম ভলার না? কিন্তু ভলার বলে, না আমার নাম স্মিথ। এবং সেখানে দেখতে দেখতে লড়াই বেঁধে যায়, কারণ অ্যান্টি কাইথেরা সবার প্রয়োজন। একদিকে জোন্স সেটাকে চায়, অন্যদিকে ভলার সেটাকে চায়, অন্যদিকে হেলেনা সেটাকে চায়। কিন্তু অবশেষে তাড়াহুড়ো সুযোগ নিয়ে ভলার অ্যান্টি কাইথেরা নিয়ে পালায়। ডক্টর ভলার পালিয়ে যাওয়ার পর সেখানে আসে হেলিনার এক গ্যাংস্টার বন্ধু। জানা যায় এই ব্যক্তি নাকি হেলিনাকে বিয়ের প্রস্তাব দিয়ে একটা আংটি পরিয়েছিল, আর এই চোর মেয়ে সেই বিয়ের আংটিটাকেও বিক্রি করে দিয়েছে পয়সার লোভে। লোভী মেয়ে। তো যাই হোক, বেচারার বিয়ের আংটিটা যখন বিক্রি করে দিয়েছে, সুতরাং সে হেলেনার উপরে প্রচণ্ড রেগে যায় এবং হেলেনাকে মারার সিদ্ধান্ত নেয়। হেলেনার বন্ধু যখন তাকে তাড়া করে, সেখানে হেলিনার এক সঙ্গী এই বাচ্চা ছেলেটা যার নাম টেডি, টেডি একটা অটো নিয়ে চলে আসে, আর সেই অটো নিয়ে হেলিনা ইন্ডিয়ানা এবং টেডি পালায়। শুধু তাই নয়, ইন্ডিয়ানা জোন্স যখন অটোর চালক তখন বুঝতেই হবে যে সেই অটো যাত্রা কতটা রোমাঞ্চকর হতে পারে। হ্যাঁ, প্রায় সমস্ত অলিগলি ঘুরপাক খাওয়ার পর এক লাফে সিঁড়ি দিয়ে নেমে অটোটা শেষ পর্যন্ত একটা দোকানে ধাক্কা খেয়ে থামে। এদিকে ডক্টর ভলারকে পালিয়ে যেতে দেখে হেলিনা টেডিকে নিয়ে অন্য একটা অটোতে করে ফলো করতে শুরু করে। জোন্স তার অটো নিয়ে পিছন পিছন যায়, পুরো শহরকে ওলট পালট করে দিয়ে তাদের এই চেস চলতে থাকে। সুযোগ বুঝে কোনো মতে জোন্স হেলিনার অটোতে উঠে পড়ে। হেলিনা এদিকে কিছুতেই ভলারের পেছন ছাড়ে না। একটা সময় হেলিনা তার অটো থেকে একটা লাঠি বের করে ভলারের গাড়ির পেছনের কাঁচটা ভেঙে দেয়, এবং কোনো মতে ওই চলন্ত গাড়ির পেছনে উঠে ভলারের কাছে থাকা অ্যান্টি কাইথেরার ব্যাগটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকে। এদিকে বৃদ্ধ জোন্স কিন্তু এখনও কোনো কিছু কম যায় না, সেও চলন্ত অটো থেকে পাশের গাড়িতে থাকা একজন গুন্ডাকে টেনে ফেলে দেয়, গাড়ির দরজা ভেঙে একের পর এক কারনামা দেখাতে থাকে। ইন্ডিয়ানা ও হেলিনা দুজনেই প্রাণপণ চেষ্টা করতে থাকে ওই ব্যাগটা নেওয়ার জন্য, কিন্তু সেই মুহূর্তে হেলিনার সেই বন্ধু গাড়ি নিয়ে তাদের পেছনে আসতে থাকলে ভলার তাদের হাতছাড়া হয়ে যায়। এদিকে দেখা যায় ডক্টর ভলার হেলিকপ্টারে করে স্পেনের দিকে যাচ্ছে,
কিন্তু তিনি মাঝ রাস্তায় তার লোকেদের নিয়ে সিআইএ এজেন্ট এবং পাইলটদেরকে মেরে ফেলে। কারণ ভালারের আসল গন্তব্য ছিল একটা সমুদ্রে, সে সেখানে যেতে চায়। কেন সেটা একটু পরে জানতে পারবে। আর জোনস ও হেলেনা আর টেডিকে নিয়ে সেই একই উদ্দেশ্যে রওনা হয়, কারণ সেই সাগরের গভীর জলের নিচে রয়েছে অ্যান্টিকাইথেরার বাকি অর্ধেক অংশ। জোনস তার এক বন্ধুর কাছে যায় এবং তার একটা বোট রয়েছে, সে একজন দক্ষ বোট চালক। তারা বোট নিয়ে যাত্রা শুরু করে গভীর সমুদ্রের মধ্যে। এবার এখানে প্রশ্ন আসতে পারে যে অ্যান্টিকাইথেরার বাকি অংশটা সমুদ্রের গভীরে কী করে? কারণ যখন রোমের যুদ্ধ হচ্ছিল, রোমান সৈন্যরা মাঝ সমুদ্রে যাত্রা করছিল, ঠিক সেই সময় এক দুর্ঘটনায় তাদের জাহাজের দুটুকরো হয়ে যায়। আর জাহাজের যেই অর্ধেক অংশ সমুদ্রের তলদেশে গিয়ে পড়েছিল, সেখানেই থাকার কথা অ্যান্টিকাইথেরার বাকি অর্ধেক অংশ। জোনস এবং হেলেনা আরও দুজনকে নিয়ে যায় সমুদ্রের গভীরে। একটু একটু করে সাবধানতার সাথে তারা এগোতে থাকে। এদিকে গভীর সমুদ্রে বেশিক্ষণ ডুবে থাকা সম্ভব নয়, তাই তাদের যা করতে হবে 3 মিনিটের মধ্যে, অর্থাৎ 3 মিনিট জলে ডুবে থাকার পর তাদেরকে উপরে উঠে আবার শ্বাস নিতে হবে। কারণ তাদের সাথে যে অক্সিজেন ছিল সেটা মাত্র 3 মিনিট পর্যন্তই শ্বাস দিতে পারবে। প্রথমবার ডোবার 1 মিনিট পেরিয়ে যাওয়ার পর তারা জাহাজের কাছাকাছি পৌঁছে যায়। দেখা যায় অজস্র রোমান সৈন্যদের কঙ্কাল পড়ে আছে সমুদ্রের নিচের সে জায়গায়, আর তার সাথে রয়েছে হিংস্র ইল মাছ। আর এই সব কিছুর মাঝেই ইন্ডিয়ানা এবং হেলেনা খুঁজে পায় একটা বাক্স। বাক্সে হাত দিতেই অসংখ্য ইল মাছ তাদেরকে আক্রমণের জন্য তেড়ে আসে। কোনো রকমে সেই মাছেদের হাত থেকে রক্ষা পেলেও জল থেকে উপরে উঠে তারা দেখে ডক্টর ভলারের লোকেরা তাদের বোটে আক্রমণ করেছে। অর্থাৎ এত কষ্ট করে উদ্ধার করা জিনিসটা এবার চলে আসে ভলারের হাতে। এই জিনিসটার নাম গ্রাফিকোস। গ্রাফিকোস হাতে এলেও তার দ্বিতীয় অংশের খোঁজ পাওয়া কিন্তু এত সহজ নয়, কারণ গ্রাফিকোসের লেখা সমস্ত তথ্য ছিল একটা কোড ল্যাঙ্গুয়েজে যার নাম পলিবিয়াস। ডক্টর ভলার জোনসকে বলে, আমাকে এখনই পড়ে বলো যে এখানে কি লেখা আছে, কোথায় গেলে বাকি অংশটা পাওয়া যাবে, এখানে তো অ্যান্টিকাইথেরার বাকি অংশটা নেই। এবং জোনস রাজি না হয় তাকে মারার হুমকি দিতে থাকে। তখন হেলেনা বলে যে আমি এই ভাষাটা পড়তে জানি, কিন্তু একটা শর্তে, আমাকে 1 কোটি টাকা দিতে হবে। এবার এখানে বলে দিই, হেলেনা কী করে এই ভাষাটা পড়তে জানে? কারণ হেলেনা তার বাবা ব্যাসিলের কাছে এই ভাষাটা পড়তে শিখেছিল। কিন্তু দেখা যায় এই ভাষা পড়ার জন্য ডক্টর ভলার তাকে 1 কোটি টাকা নয় 1 কোটি টাকার হিরে দেয়। হিরে পাওয়ার সাথে সাথেই ওই ভাষা পড়তে শুরু করে হেলেনা। ওই ভাষায় একটা ধাঁধা লেখা ছিল, সেই ধাঁধার মধ্যেই বলা ছিল যে আর্কিমিডিসের কবরে তার লাশের সাথে রাখা হয়েছে অ্যান্টিকাইথেরার বাকি অংশ। আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো, পৃথিবীতে 2000 বছর ধরে আর্কিমিডিসের কবর মানুষ খুঁজছে, কিন্তু এখনও সেই কবর খুঁজে পায়নি কেউ। কিন্তু এই ধাঁধার মধ্যে বলা ছিল যে কোথায় আছে আর্কিমিডিসের কবর। এখানে হেলেনা আবারও চালাকি করে, সে কথা বলতে বলতে লুকিয়ে একটা বোমা জ্বালাতে শুরু করে। অবশেষে ইন্ডিয়ানা এবং হেলেনা সেই বোমটা জ্বালিয়ে ডক্টর ভলারের দিকে ছুড়ে দেয়, এবং তখনই হয় একটা বিরাট বিস্ফোরণ। এই সুযোগে হেলেনা, ইন্ডিয়ানা জোনস এবং টেডি ডক্টর ভলারের বোট নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর ভোলারের নাগাল থেকে বেরিয়ে হেলেনা জানায় সে যে ভাষাগুলো পড়ছিল সেগুলো একটাও ঠিক ভাষা নয়, অর্থাৎ সে আসল তথ্য দেয়নি ভলারকে যে আর্কিমিডিসের কবর কোথায় আছে। পালিয়ে আসার সময় হেলেনা গ্রাফিকোসটা সঙ্গে নিয়ে আসে। এরপর ইন্ডিয়ানা দেখে মোম আর কাঠ দিয়ে বানানো সত্ত্বেও এই গ্রাফিকোস অনেক ভারী, যেটা হওয়া উচিত নয়, কারণ আমরা জানি মোম আর কাঠ দিয়ে বানানো কোনো জিনিস হালকা হয়। ইন্ডিয়ানা গ্রাফিকোসের মধ্যে আগুন লাগিয়ে দেয়। আগুনে পুড়ে একটু একটু করে বেরিয়ে আসে গ্রাফিকোসের আসল রহস্য, তার ভেতরে থাকা খাঁটি সোনা দিয়ে তৈরি একটা গোলাকার জিনিস, এবং তার ওপরে খোদাই করা পলিবিয়াস নামক সাংকেতিক ভাষা। অর্থাৎ এ অ্যান্টিকাইথেরার বাকি অংশ খুঁজে পাওয়ার ধাঁধা এখানে লেখা ছিল, যেখানে বলা ছিল দেবতার ডায়োনিসিয়াসের গুহার কথা, যা আছে সিসিলি নামে একটা জায়গায়। তারা সেই পথে রওনা হয়। সেখানে গিয়ে তারা যখন গুহায় প্রবেশ করার জন্য অপেক্ষা করছিল, ঠিক সেই সময় ডক্টর ভলার সেখানে পৌঁছে যায়, কারণ সেই হেলেনার বোটকে উল্টো পথে যেতে দেখে ফেলেছিল দূরবীন দিয়ে। যেহেতু ওই জায়গাটা একটা ভ্রমণ করার স্থান, তাই লোকের ভিড়ের সুযোগ নিয়ে ভলার হেলেনার সাথী টেডিকে কিডন্যাপ করে। কিন্তু তারা এই বিষয়ে মাথা ঘামায় না, কারণ তারা জানে টেডিকে ওরা সহজে মারবে না। ডক্টর ভলার টেডিকে নিয়ে গেছে শুধুমাত্র গুহা অবধি যাতে পৌঁছানো যায়, কারণ টেডি গুহায় যাওয়ার রাস্তা জানত। হেলেনা ও ইন্ডিয়ানা এরপর ডায়োনাইসাসের গুহায় পৌঁছে যায়। গুহার ভিতরে প্রবেশ করার পর আরেক সমস্যা, এই গুহার মধ্যে কোন রাস্তা দিয়ে এগোতে হবে, গুহাটা অনেকটাই বড়। ইন্ডিয়ানা হেলেনাকে বলে, জোরে জোরে চিৎকার করো, যেই জায়গায় তোমার চিৎকারের প্রতিধ্বনি শোনা যাবে সেই জায়গাটা গুহার ফাঁপা জায়গা, আর যে জায়গায় শোনা যাবে না সেই জায়গাটাতেই কিছু না কিছু আছে। এই বুদ্ধি করে একসময় তারা পথটা খুঁজে পায়। সেখানে ঢুকেই তারা দেখে যে ওপরে গ্রাফিকোসে থাকা চাঁদের মতো হুবহু নকশা রয়েছে এখানেও। তারা বুঝে যায় এই পথেই তাদেরকে এগোতে হবে, সুতরাং তারা উপরে উঠতে শুরু করে।
কিন্তু জোনসের এই বয়সে এতটাও উচ্চতা অতিক্রম করা মোটেও সহজ ছিল না। উপরে উঠে তারা গুহার এক অন্ধকার সরু রাস্তা দিয়ে চলতে শুরু করে, আর সেখানেই তাদের সামনে নতুন বিপদ আসে। তারা দেখে সেই জায়গায় অসংখ্য ভয়ানক পোকামাকড়ে ভর্তি এবং সেগুলো তাদের গায়ের মধ্যে উঠে আসছিল। কোনো রকমে দৌড়ে সেই জায়গা থেকে বেরিয়ে আসার পর তারা অন্য একটা জায়গায় পৌঁছায়। এখানে এসেই তারা কাঁদতে শুরু করে, যেন তাদের শ্বাস আটকে আসছে, কারণ সেই জায়গাটা ছিল মিথেন গ্যাসে ভরা। সেখানে অক্সিজেন খুব কম পরিমাণে ছিল। এরই সাথে সেখানে একটা জলাশয় ছিল এবং ধাঁধা অনুযায়ী ইন্ডিয়ানা আর হেলেনা সেই জলাশয়ের মধ্যে নেমে পড়ে, কারণ আর্কিমিডিস জলের প্রয়োগ খুবই পছন্দ করতেন। সুতরাং হতে পারেই এই জলাশয়ের মধ্যেই কোনো না কোনো এমন ক্লু আছে যাতে তারা তাদের লক্ষ্যে পৌঁছতে পারে। তারা জলাশয়ের পাশে থাকা এক একটা পাথর জলে ফেলে একটু একটু করে এগোতে থাকে। দু এক পা যাওয়ার পর তারা দেখে অনেকটা সূর্যের মতো চিহ্ন আঁকা একটা পাথর নিচের দিকে বসতে শুরু করে, আর পাথরটার উপর জল উঠতে শুরু করে, আর তারা যে জলাশয়ের উপর দাঁড়িয়েছিল সেটা এক ধাপ নিচে নেমে যায়। অর্থাৎ সেটার নিচে একটা তক্তার মতো ছিল যেটা দিয়ে একটা স্লিপ তৈরি হয়, আর এই স্লিপ দিয়ে বেয়ে তারা গুহার অন্য প্রান্তে পৌঁছয়। আর তারা যেখানে এসে পৌঁছলো সেটাই ছিল তাদের আসল লক্ষ্য বা আর্কিমিডিসের কবর। অন্যদিকে টেডির সাহায্য নিয়ে ভলার তার দলবল সমেত গুহায় এসে পৌঁছায় এবং গুহার রক্ষককে ভয় দেখিয়ে তারা ভেতরে প্রবেশ করে। ভেতরে ঢুকে তারাও একের পর এক ধাপ অতিক্রম করতে শুরু করে। এদিকে টেডি ভলারের এক সাগরেতকে জলে ফেলে দিয়ে বোকা বানিয়ে জলের মধ্যে থাকা সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যায়। এই বাচ্চা ছেলের বুদ্ধি মারাত্মক, আসলে এটা বাচ্চা না, চৌ বাচ্চা। তো যাই হোক, এদিকে হেলিনা এবং জোনস কবরের কাছে এসে কবরের ওপর থেকে একটা কাপড় সরাতেই তাদের সামনে 2000 বছর ধরে লুকিয়ে রাখা আর্কিমিডিসের কঙ্কাল এবং তার সাথে তারা দেখতে পায় অ্যান্টিকাইথেরার বাকি অংশটা। এরই সাথে আর্কিমিডিসের কঙ্কালের হাতে তারা একটা ঘড়ি দেখে যা হাজার হাজার বছর আগে কারো ভাবনাতে আসারই কথা নয়। তাহলে এই ঘড়িটা আর্কিমিডিসের কঙ্কালের মধ্যে কি করে এলো? এছাড়াও সেখানে খোদাই করা আছে একটা পৌরাণিক পাখি যার নাম ফোনিক্স। তবে এটা কোনো সাধারণ ছবি ছিল না, কারণ সেই ছবির মধ্যে পাখির ডানার জায়গায় প্লেনের ডানা খোদাই করা ছিল, যা কিনা আর্কিমিডিসের সময় আবিষ্কারই হয়নি। কি করে সম্ভব? ঘড়ি, প্লেন এগুলো তো অনেক পরে আবিষ্কার হয়েছিল। তাহলে আর্কিমিডিসের কবরে প্লেনের ছবি কেন আঁকা আছে? এবং এখানে বোঝা যায় হেলিনার বাবা ব্যাসিল যেটা বলেছিল সেটা সবই সত্যি ছিল, যে এটা শুধুমাত্র একটা সাধারণ যন্ত্র নয়, এই যন্ত্র দিয়ে টাইম ট্রাভেল করা যায়, অর্থাৎ অতীত বা ভবিষ্যতে যাওয়া যায়। আর এই ঘড়ির মতো ডায়ালটা আসলে সময়ের গতিকে বদলে দিতে পারে। কিন্তু সেই সময় সেখানে ডক্টর ভলার চলে আসে এবং সে হেলিনার মাথায় বন্দুক ঠেকিয়ে জোনসের কাছ থেকে অ্যান্টিকাইথেরার বাকি অংশটা নিয়ে নেয়। এরপর ভলার অ্যান্টিকাইথেরার দুটো অংশ জুড়ে দেয় এবং মাঝখানে একটা ঘড়ি সেট করে, আর তৈরি হয় আর্কিমিডিসের সব থেকে বিস্ময়কর আবিষ্কার অ্যান্টিকাইথেরা, যেটা কিনা সামান্য কোনো ঘড়ি নয় এবং যে ঘড়িতে ঘন্টা মিনিট সেকেন্ডের কাঁটা নেই, অ্যান্টিকাইথেরায় মাত্র দুটি কাঁটাই আছে। প্রথম কাঁটা নির্দেশ করে যে কোন সময়ে টাইম ট্রাভেল করতে হবে, আর দ্বিতীয় কাঁটা ঠিক করে যে কোন জায়গায় যাওয়ার পর অ্যান্টিকাইথেরা কাজ করতে শুরু করবে। আর এটাও প্রমাণ হয়ে যায় যে আর্কিমিডিস গণিতের অভ্যাস করতে করতে সময়েরই গতি পাল্টাতে সক্ষম হয়েছিলেন একসময়। এরই মধ্যে সেখানে টেডি আসে, আর ভলারের লোকজন এবং ইন্ডিয়ানা একে অপরকে গুলি করতে শুরু করে। অবশেষে ভলার ইন্ডিয়ানাকে ধরে ফেলে এবং নিয়ে যায়, কিন্তু গুলি চলার সময় ইন্ডিয়ানা হেলিনা ও টেডিকে চলে যেতে বললেও তারা সেখান থেকে যায় না। হেলিনা সেখানে থাকা একটা বাইক নিয়ে ভলারের গাড়িকে ফলো করতে শুরু করে। এদিকে ভলার ঠিক করে যে সে টাইম ট্রাভেল করে অতীতে যাবে, ওই অ্যান্টিকাইথেরার মধ্য দিয়ে, ওই অ্যান্টিকাইথেরাকে ব্যবহার করে। সময়টা হবে 20 আগস্ট 1939 সাল, জায়গার নাম মিউনিক, জার্মানি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল তখন, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একজন শত্রু রয়েছে ডক্টর ভলারের। ডক্টর ভলার তাকে মারতে চায়। সেই শত্রু আর কেউ নয়, তিনি হলেন অ্যাডলফ হিটলার। এবার এখানে অবাক করার মতো ব্যাপার হল, 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভলার কিন্তু অ্যাডলফ হিটলারেরই একজন সেনা অফিসার ছিল। তো নাৎসি সেনার একজন এক্স অফিসার হয়ে কেন সে নিজেদের নেতা অ্যাডলফ হিটলারকে মারতে চায়? আসলে এক একজন মানুষের চিন্তাভাবনা কোনো একটা বিষয়ে এক এক রকম হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার যে রাজনীতি অবলম্বন করেছিল আর যেভাবে যুদ্ধ পরিচালনা করছিল, ভলার সেটার সঙ্গে একমত ছিল না। ভলার অ্যাডলফ হিটলারের অনেক ভুল ত্রুটি লক্ষ্য করেছিল এবং যত দিন যাচ্ছিল হিটলারের প্রতি তার রাগ ক্রমশ বেড়েই চলছিল। এবং যেহেতু হিটলারকে তখন সে মারতে পারেনি, তাই বর্তমানে ভলার চায় অতীতে গিয়ে হিটলারকে মেরে হিটলারের ভুল আটকাতে। এবার এই অসাধ্য কাজটা করার জন্য ভলার বন্দি ইন্ডিয়ানা জোনসকে সাথে নিয়ে
সমস্ত প্রস্তুতির সাথে একটা চার্টার প্লেনে ওঠে। প্লেনটা অনেকটাই বড় ছিল, ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছিল, রাতের আবহাওয়া। তারা তাদের লক্ষ্যের দিকে রওনা হয় এবং তাদের পেছন পেছন আসে হেলিনা। হেলিনা বাইক নিয়ে দ্রুত গতিতে এগোতে থাকে টেক অফ করা প্লেনটার পেছনে। প্রচণ্ড বৃষ্টি, খারাপ আবহাওয়া, দ্রুত গতিতে থাকা ভোলারের যুদ্ধবিমান, কোনো কিছুই হেলিনাকে থামাতে পারে না। সে এক লাফে বাইক থেকে প্লেনের চাকায় কোনো রকমে ঝুলতে শুরু করে এবং উড়ন্ত প্লেনে উঠে পড়ে। অন্যদিকে হেলিনার কথা মতো তার সাথী সেই চৌবাচ্চাটা, যার নাম টেডি, সে একটা ছোট চার্টার প্লেন নিয়ে তাদেরকে ফলো করতে শুরু করে। এবার এখানে প্রশ্ন আসতে পারে যে এতটুক বাচ্চা ছেলেটা কী করে চার্টার প্লেন উড়াচ্ছে। আসলে মুভির একটা সিনে দেখানো হয়েছিল মুভি শুরুর দিকে, যেখানে একজন প্লেন চালক টেডিকে প্লেন চালানো শিখিয়েছিল। সুতরাং সেই জিনিসগুলো টেডির কিছুটা মনে আছে এবং সেটা দিয়ে সে চেষ্টা করে কোনো রকমে এই ছোট চার্টার প্লেনটাকে আকাশে ওড়ায়। এবং এখানে এই মুভির সবথেকে ইন্টারেস্টিং জায়গা, সবথেকে আকর্ষণীয় জায়গা শুরু হয়। ভয়লারের প্লেনটা উড়তে উড়তে একসময় সঠিক জায়গাতে চলে আসে, যেখান থেকে বর্তমান থেকে তার প্লেন অতীতে চলে যাবে। অ্যান্টি কাইথেরার দুটো কাটা এক হয়ে যায় এবং তারা আকাশের মধ্যে একটা ফাটলের মতো দেখতে পায়। আর ঠিক সেই সময় প্লেনে একটা কম্পন অনুভব হতে থাকে। ইন্ডিয়ানা জোন্স বলেন, ভলার, তুমি অনেক বড় ভুল করছো, কারণ তুমি যা মনে করছো যে তুমি টাইমে ট্র্যাভেল করে হিটলারের সময় যাবে, এটা কিন্তু সম্ভব না। এবং ইন্ডিয়ানা জোন্স এটা কেন বলল, এসো আমি এটাকে খুব সহজে বুঝিয়ে দিই। আমাদের যেতে হবে ভূগোলে। দেখো, কন্টিনেন্টাল ডিপ থিওরি নামে একটা থিওরি আছে, যেখানে বলা হয় পৃথিবীর মধ্যে যে পাঁচটা মহাদেশ আছে, এই পাঁচটা মহাদেশ প্রতি বছর একটু একটু করে নিজের জায়গা পরিবর্তন করে। অর্থাৎ বর্তমানে দাঁড়িয়ে 2023 সালে যেই মহাদেশগুলো যেই জায়গায় আছে, হতেই পারে 1939 সালে সেটা সেই জায়গা ছিল না, কিছুটা এদিক ওদিকে ছিল। আর যদি তাই হয়ে থাকে, তাহলে অ্যান্টি কাইথারাতে যে জায়গায় যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বা যে জায়গার জন্য তারা প্রস্তুতি নিয়েছে, হয়তো সেই জায়গায় না গিয়ে অন্য কোনো জায়গাতেও পৌঁছে যেতে পারে। কিন্তু সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই কন্টিনেন্টাল ড্রিপ থিওরি, এটা 1992 সালে আবিষ্কার হয়। সুতরাং আর্কিমিডিস যখন এই টাইম ট্র্যাভেলের মেশিনটা তৈরি করেছিল, তখন সে এই জিনিস সম্বন্ধে জানতো না। তাই আর্কিমিডিসের তৈরি করা এই টাইম ট্র্যাভেলের যন্ত্রটা ঠিক জায়গায় ঠিক সময়ে কখনোই নিয়ে যাবে না। কিন্তু কথায় বলে, বিনাশকালে বুদ্ধিনাশ। ভলার তখন জেদ ধরে নিয়েছে, যেভাবেই হোক সে 1939 যাবেই, এবং এই কারণে সে ইন্ডিয়ানা জোন্সের কোনো কথার পাত্তা দেয় না। কিন্তু সত্যিটা যখন সে নিজের চোখে উপলব্ধি করে, তখন অনেক দেরি হয়ে গেছে। একসময় প্লেনটা ওই মেঘের ফাটলের মধ্য দিয়ে এমন একটা জায়গায় এসে পৌঁছায় যেখানে ভলারের প্লেনটা পাক খেতে থাকে হাওয়ায় আর মেঘের মধ্যে, এবং পেছন পেছন একই জায়গায় যেতে থাকে হেলেনার সাথী টেডির সেই ছোট্ট প্লেনটা। ওই প্লেনটার পাইলটও ছিল। এরপর দেখা যায় তারা এমন একটা সময় গিয়ে পৌঁছেছে যেটা মোটেও 1939 সাল ছিল না, সেটা ছিল বর্তমান থেকে প্রায় 2000 বছর আগের সময়, 214 BC বা বিফোর ক্রাইস্ট। এবং এটা ছিল সেই সময় যখন আর্কিমিডিস জীবিত ছিলেন। এবং তারা যেই জায়গায় পৌঁছায় সেখানে একটা যুদ্ধ চলছিল, যেখানে রোমান জাহাজ দেখা যায় তারা শত্রুপক্ষের সঙ্গে যুদ্ধ করছিল। এবং এসব দেখে ভলারের মাথা ঠিক থাকে না, সে পাগলের মতো চিৎকার করতে করতে বলতে থাকে, এটা কি হলো, এটা কোন জায়গা চলে এলাম। এবং সে মরিয়া হয়ে ওঠে এখান থেকে ফিরে যাওয়ার জন্য। আর ভলারের সাথে থাকা এই বোকা শোকা লোকেরা অকারণে কিছু না বুঝে গুলি চালাতে শুরু করে ওই রোমান সৈন্যদের ওপরে, এবং এর ফলে যারা যুদ্ধ করছিল তারাও এদেরকে শত্রু ভেবে নেয় এবং এই প্লেনের ওপরে উল্টো হামলা চালাতে শুরু করে। এরই মধ্যে হেলেনা প্লেনে ঢোকে এবং ভলারের কিছু লোকেদের প্লেন থেকে নিচে ফেলে দেয়, আর সে নিজেও ভুলবশত ভলারের একজন লোকের জন্য বিপদে পড়ে যায়। ভলারের একজন লোক তার পা টেনে তাকে নিচে ফেলে দিতে যায়, কিন্তু ইন্ডিয়ানা তাকে দেখে একটা প্যারাশুট নিয়ে সেদিকে নামার চেষ্টা করে। তখন ভলার তাকে দেখে ইন্ডিয়ানা জোন্সের প্যারাশুট নেওয়ার চেষ্টা করলে হেলেনা তাকে গুলি করে ইন্ডিয়ানাকে বাঁচায়। এবার ইন্ডিয়ানা ও হেলেনা বেঁচে গেলেও ভলারের প্লেনটা কিন্তু গতি হারিয়ে নিচে পড়ে এবং বিস্ফোরণে ধ্বংস হয়ে যায়, আর সেই সঙ্গে মৃত্যু হয় ভলারের। এদিকে দেখা যায় ইতিহাসের সেই মহান আর্কিমিডিসকে, যে কিনা সমস্তটা বুঝতে পেরে সেই ধ্বংসপ্রাপ্ত প্লেনের কাছে এসে পৌঁছান এবং ভলারের লাশের হাত থেকে তিনি একটা ঘড়ি নেন। এটা ছিল সেই ঘড়ি যা কিনা আর্কিমিডিসের কঙ্কালের হাতে দেখা গিয়েছিল, আর সাথে সাথে তিনি পান তার সম্পূর্ণ অ্যান্টিকাইথেরা, যা তিনি 214 খ্রিস্টপূর্বাব্দে সম্পূর্ণ করে উঠতে পারেননি। অর্থাৎ এটা ছিল সেই সময় যখন তিনি সবে অ্যান্টিকাইথেরা বানানো শুরু করেছিলেন। অন্যদিকে হেলিনা ও ইন্ডিয়ানা কিছু দূর নিচে গিয়ে পড়ে। এরপর ইন্ডিয়ানা একটা কাগজ হেলিনা হাতে দিয়ে বলে, এই কাগজে লেখা নাম্বারগুলো উল্টো করে অ্যান্টিকাইথেরাতে সেট করো, তাহলে তুমি আবার সেই সময় ফিরে যেতে পারবে যে সময় থেকে আমরা টাইম ট্রাভেল করে এখানে এসেছিলাম।
কিন্তু ইন্ডিয়ানা জোন্স অতীতে এই আর্কিমিডিসের সময়ই থাকতে চায়, কারণ সারা জীবন সে ছাত্রদেরকে ইতিহাস পড়িয়ে এসেছে, ইতিহাস বই নিয়ে অনেক গবেষণা করেছে, ইতিহাসের বিভিন্ন ঘটনাকে খোঁজার চেষ্টা করেছে। আজ ইতিহাস তার চোখের সামনে, প্রায় 2000 বছর আগের পৃথিবী তার চোখের সামনে, তাই তার বাকি জীবনটা সে এখানেই কাটাতে চায়। এরই মধ্যে সেখানে টেডি এসে পৌঁছায়, সে হেলেনা ও ইন্ডিয়ানাকে নিয়ে যেতে এসেছে, এবং সেই সময় সেখানে গিয়ে পৌঁছায় মহান গণিতজ্ঞ আর্কিমিডিস। আর্কিমিডিস জানায় যে যুদ্ধের সময় রোমান নৌসেনাকে তাড়ানোর জন্য তার বেশ কিছু মানুষের প্রয়োজন, এবং এই জন্যই তিনি এই অ্যান্টিকাইথেরা বানানোর চিন্তাভাবনা করছেন, যাতে মানুষ ভবিষ্যৎ থেকে বা অতীতকাল থেকে এই সময়ে পৌঁছতে পারে এই টাইম ট্রাভেল যন্ত্রের মাধ্যমে, এবং তারা রোমান সৈন্যকে তাড়াতে সাহায্য করতে পারে। এবং এই কারণে অ্যান্টিকাইথেরাতে যেই সময়ই সেট করা হোক না কেন, সেটা 2014 BC এসেই পৌঁছবে। এইভাবেই এই অ্যান্টিকাইথেরা বানানো হয়েছে। হেলেনা বারবার ইন্ডিয়ানাকে বলে, আমার সাথে প্লেনে চলো, তোমার এখানে থাকতে হবে না। কিন্তু ইন্ডিয়ানা বলে, আমার জোর করো না, আমি ইতিহাসেই থাকতে চাই। হেলেনা বলে, কিন্তু তুমি যদি এখানে থাকো ইতিহাস নষ্ট হয়ে যাবে, ভবিষ্যৎ পাল্টে যাবে। এবার এখানে প্রশ্ন আসে, হেলেনা এই কথাটা কেন বলল? কারণ ইন্ডিয়ানা জোন্স ছিল ফিউচার থেকে, এবং ফিউচারের সমস্ত টেকনোলজি মোটামুটি ইন্ডিয়ানা জোন্সের জানা আছে। সে যদি আর্কিমিডিসকে সাহায্য করে এই অ্যান্টিকাইথেরাটা বানাতে, কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে, এই 2014 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু অ্যান্টিকাইথেরা তৈরি হয়নি, সেই সময় আর্কিমিডিস জাস্ট ভেবেছিলেন যে যন্ত্রটা বানাবো। এবার সে ভবিষ্যৎকাল থেকে আসা পুরো যন্ত্রটাই নিজের হাতে পেয়ে গেছে, সুতরাং সে আরও ভয়ানক কিছু বানাতে পারে, বা আরও এমন কিছু বানাতে পারে যেটা কিনা ভবিষ্যতের পৃথিবীর জন্য অনেকটাই ক্ষতিকারক হতে পারে। এবং এই কারণেই না অ্যান্টিকাইথেরাকে এই সময়ের মধ্যে ছাড়া যাবে, আর না তো ইন্ডিয়ানা জোন্সকে এই সময়ের মধ্যে রেখে ফিরে যাওয়া যাবে। সুতরাং সে বাধ্য হয়ে ইন্ডিয়ানা জোন্সের মুখে এক ঘুষি চালায়, তাতে সে সংজ্ঞাহীন হয়ে পড়ে বা অজ্ঞান হয়ে যায়। এবং সময়ের ভারসাম্য রক্ষা করতে ইন্ডিয়ানা জোন্সকে সাথে নিয়ে হেলেনা আবার ফিরে আসে বর্তমান সময়ে। ইন্ডিয়ানা যখন চোখ খোলে তখন সে দেখে সে বর্তমানে আছে, এবং সে রয়েছে নিজের বাড়িতে, তার সাথে সেই অ্যান্টিকাইথেরাও আছে। এরপর হেলেনাকে দেখা যায় সে ইন্ডিয়ানার সাথে তার স্ত্রীর সমস্ত ঝামেলা মিটিয়ে দিয়েছে। ছেলেকে হারানোর দুঃখে তার স্ত্রী ইন্ডিয়ানাকে ছেড়ে চলে গিয়েছিল একসময়, কিন্তু হেলেনা তার স্ত্রীকে ফিরিয়ে এনেছে। হেলেনাও স্বাভাবিক জীবনে ফিরে গেছে, আর এখানেই এই দুর্দান্ত অ্যাডভেঞ্চার মুভিটা শেষ হয়ে যায়। তো এই ছিল ইন্ডিয়ানা জোন্সের অ্যাডভেঞ্চার সিরিজের এখনও পর্যন্ত এই শেষ ছবি। ইন্ডিয়ানা জোন্সের আরও পার্ট আছে, যেগুলোকে আমি অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি, তোমরা ওপরে ভিডিওতে দেখো, প্লেলিস্টে পেয়ে যাবে ডান দিকে, তো যাদের যাদের ইচ্ছে দেখে নিও। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে, ভিডিওতে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই খুব ভালো থেকো।